বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস নিয়ে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এই খবরটি ট্রেন্ডিং এ শীর্ষ অবস্থান করলেও আমার আজকের ভিডিও ভারত কিংবা সেমিফাইনালের টস নয়, বরং পুরো টস প্রোটোকল নিয়েই। এজন্য আজ আমি কথা বলবো বাংলাদেশ বনাম ইংল্যান্ড এবং বাংলাদেশ বনাম আফগানিস্তানের দুটো আন্তর্জাতিক ম্যাচের টস নিয়ে। প্রশ্ন হচ্ছে, এই টস নিয়ে কেন এত প্রাইভেসি মেনটেন করা হয়? টসের ফলাফল ম্যানিপুলেট করার স্বার্থে আমি যতটুকু জেনেছি, পৃথিবীতে যত বেটিং সাইট রয়েছে সেখানে নাকি টসের রেজাল্টের উপর বেটিং হয় এবং সেই বেটিং টসের ঠিক এক মিনিট আগে ক্লোজ করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, এই টস নিয়ে অতি গোপনীয়তার কারণ কি? চাইলেই কিন্তু টসের কয়েনকে দেখানো যেতে পারে, কিন্তু দেখানো হয় না। কেন দেখানো হয় না? এত কথার একটাই কারণ, আমি যেখানে চাইলেই বিষয়টি ক্লিয়ারলি দেখাতে পারি সেখানে কেন দেখাবো না? এই অতি গোপনীয়তার কারণ কি? দর্শক, আপনাদের কি মনে হয় টস নিয়ে যে অস্পষ্টতা, এটা আসলে কিসের স্বার্থে, কাদের স্বার্থে? টস নিয়ে অনেক কথা হচ্ছে। আপনারা প্রথমে যে প্রতিবেদনটা দেখলেন, এই প্রতিবেদনের সাথে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে টস নিয়ে অনেক কথা হচ্ছে। আপনারা জানেন যে টসটা যেভাবে করা হয়, আসলে এখানে ম্যাচ রেফারি থাকেন এবং দুই দলের দুজন ক্যাপ্টেন থাকেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাচ রেফারি তিনি যেভাবে টসগুলো করে থাকেন, রিসেন্ট টাইমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টসটা কয়েন নিক্ষেপ করার পর কয়েনের কাছে চলে যান ম্যাচ রেফারি, সেখানে কিন্তু ওই কোনো দলের ক্যাপ্টেনই এগিয়ে এসে সেই কয়েনটা দেখেন না এবং ক্যামেরাতেও সেটা একদম ক্লিয়ারলি দেখানো হয় না। আপনার যখন যিনি টস করেন তিনি কিন্তু কল করেন, হ্যাঁ, তো কল করার পর, ক্যাপ্টেন কল করার পর সেই টসটা ধরেন হেডস কল করলো, সেটা টেল বা হেডস একটা তো পড়বে। হেডস কল করার পর সেটা যদি ওই কয়েনটা তারপরের দৃশ্য উইদিন ওয়ান সেকেন্ড টু সেকেন্ড ইন দ্য এয়ার টাইম, এই সময়ের মধ্যে পরে যদি ওই টসটা আপনার ইয়েতে দেখানো হয়, কি বলে, ক্যামেরাতে দেখানো হয়, তাহলে কিন্তু কোনো লুকোচুরির সুযোগ থাকে না। কিন্তু এই লুকোচুরিটা সুযোগটা রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে প্রশ্নটা এখানে, এটা আপনি নিউট্রালে চিন্তা করবেন। এখানে ব্লেমিং কাউকে, বিশেষ করে ভারতকে নাই, ভারতকে ব্লেম করা হচ্ছে না, ভারত টসের অ্যাডভান্টেজ নিচ্ছে না, আমি এটা বিশ্বাস করি না। এটা তো হয়ে আসছে আরও আগে, অন্য বিশ্বকাপেও হয়েছে, বায়োলেটারাল সিরিজগুলোতে হচ্ছে, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে হচ্ছে। ভারতের ভাই বা দাদা ভাইদের বলবো, ভাই এটা ভারতের ইস্যু না, ভারতকে আমি ব্লেম করছি না। প্রশ্ন হচ্ছে টোটাল টস প্রসেসটা, এজন্য আমি ভারতের ইস্যু বাদ দিয়ে বাংলাদেশ ইংল্যান্ডের এবং বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের যে টস সিনারিও সেটা দেখাইয়েছি। কেন দেখিয়েছি যে দেখেন এভাবেই টস হচ্ছে। চাইলে কিন্তু ক্যামেরাম্যান বা কি বলে ব্রডকাস্টার চাইলে কিন্তু এই টসটা খুবই স্পষ্ট একেবারে দেখাতে পারে। আফটার কলিং ক্যাপ্টেন, ক্যাপ্টেন কল করার পর হেডস বা টেল যেটাই কল করবে, এরপরে সেটা যদি আপনার ক্যামেরাতে দেখানো হয় সেক্ষেত্রে কিন্তু এখানে লুকোচুরি কোনো সুযোগ না, কিন্তু এরপরও লুকোচুরির সুযোগ রাখা হচ্ছে। আমার প্রশ্নটা সেখানে, সেই প্রশ্নটা আপনারা না বুঝে আমার ক্রিকেট জ্ঞান সম্পর্কে প্রশ্ন তুলছেন। ভাই আমি তো ক্রিকেট খেলেছি, ঢাকা লিগে খেলেছি, কিভাবে টস হয় সেটা তো সবই জানি। ঢাকা লিগ বলেন বা নর্মাল প্রিমিয়ার লিগ বলেন আর ইন্টারন্যাশনাল ম্যাচ বলেন, আকাশ পাতাল ব্যবধান। একটা ইন্টারন্যাশনাল ম্যাচে পৃথিবীতে যত বেটিং সাইট রয়েছে বা যত জুয়ারি রয়েছে, বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার বেট হয়। হ্যাঁ, আমি আল জাজিরার রিপোর্ট পড়েছি, আল জাজিরা ইন্টারন্যাশনাল গণমাধ্যম, এরকম শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল গণমাধ্যমের অনেক ইংলিশ রিপোর্ট পড়েছি। সেখানে দেখেছি যে ইন্টারন্যাশনাল ম্যাচেস আর ফিক্সড, অনেক ম্যাচ ফিক্সড হয়। তো সেখানে টস তো একটা মানে ছোট একটা ডাইমেনশন, তো সেখানেও ফিক্স হওয়ার, ফিক্সিং হওয়ার কোনো কারণ নাই, বা হতে পারে সেটা কিন্তু যদি আছে, আমি সেটা তো দায়িত্ব নিয়ে বলতে পারি না, বাট সুযোগ আছে অ্যাকর্ডিং টু আল জাজিরা রিপোর্ট। হ্যাঁ, আল জাজিরা রিপোর্ট অনুযায়ী এরকমটা দাবি করা হয়েছে বা সেরকম হতেই পারে, অস্বাভাবিক কিছু না। শুধু আপনি ক্যাপ্টেন বা ম্যাচ রেফারির উপর শতভাগ নির্ভর করলেন, তিনি তো আর ফেরেস্তা না, তাই না? তিনিও তো ভুল করতে পারেন, তিনিও তো মানে ওই যে আসে না তাদের কাছে বিক্রি হয়ে যেতে পারেন। তো এজন্য আমি বলবো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এটা 100% দেখানো হোক, দেখালে ক্ষতি কি? আপনি কেন দেখাবেন না? তখনই তো প্রশ্ন আসবে যে হ্যাঁ, এখানে সামথিং ওয়েন্ট রং, এখানে কিছু ভুল আছে, এখানে কোনো ঝামেলা আছে। তো সেটা নিয়েই প্রশ্ন। যাই হোক, দর্শক আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত জানাবেন, সবাইকে ধন্যবাদ। আর আমি মানে করজোর করে বলছি যে দিস ইজ নট ব্লেমিং ইন্ডিয়া, ইন্ডিয়াকে আমি এখানে ব্লেম করছি না, কারণ সবার সাথেই হচ্ছে, সব দল এভাবেই খেলছে। হ্যাঁ, এখানে আমার মনে হয় যে এই জিনিসটাতে আরো মানে স্পষ্ট করলে ভালো হয়। সবাইকে ধন্যবাদ।